দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার বিজয় সম্মেলনী শিলিগুড়িতে তারপরেই বলেছিলেন যে বিশেষ করে শর্টগারগুলোর উপরে নজর দেওয়ার জন্য পৌরসভাগুলোকে সেটাকে মাথায় রেখে এবার আমরা প্রতি বছরই করি এবার বিশেষভাবে নজর দেওয়া হয়েছে জলপাইগুড়ি পৌর এলাকার অন্তর্গত কলা নদীর ধারে যে 11টা ঘাট রয়েছে আমাদের নথিভুক্ত ঘাট তার বাদেও কলা নদীর আশেপাশে আরও অনেক জায়গায় পূজা হয় মূলত 11টা ঘাটকে আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে আমরা বিজয় সম্মেলনের পরের দিন থেকে ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রত্যেকটা ঘাটে আমরা স্যানিটাইজ করছি এবং পর্যাপ্ত পরিমাণে আলো এবং পানীয় জল সহ প্যান্ডেলের ব্যবস্থাও করা হয়েছে এবং তাছাড়া আমাদের করোনা আবহ পরিস্থিতির জন্য এখানে একটা মেডিকেল ক্যাম্প থাকবে আমাদের এবং তার বাইরে অ্যাম্বুলেন্সও থাকবে স্যানিটাইজার এবং মাস্ক থাকবে তার জন্য তাছাড়া আপনারা জানেন যে গতকালকের থেকেই ছট পুজো শুরু হয়েছে গতকালকে মানুষ বাড়িতে স্নান খাওয়া দাওয়া হয়ে পবিত্র হয়ে এবং লাউ ভাত খেয়ে পুজো শুরু করেছে আজকে প্রত্যেকের বাড়িতেই পুজো রয়েছে খরনা আগামীকাল অস্তাচলগামী সূর্যকে পুজো দেবে আগামী পরশু উদীয়মান সূর্যকে পুজো দেবে তাকে কেন্দ্র করে এখন প্রত্যেকেই এই পুজোয় লিপ্ত রয়েছে আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে প্রত্যেকটা ঘাটকেই আজকে আবার নতুন করে স্যানিটাইজ করছি আগামীকালও করব কয়টা ঘাট রয়েছে 11টা নথিভুক্ত ঘাট রয়েছে তার বাইরেও ছোটো ছোটো জায়গায় আরও পুজো হয় সেই ঘাটগুলোকেও আমরা দু একজন পুজো কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল সেগুলো সংস্কার করে দিয়েছি।